ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দিনী বোন, আপনি এই জানতে চেয়েছেন কোরআনের কোন আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাওয়া যাবে কিনা, এবং আপনি সূরা আল ইমরানের একটি আয়াত আপনি উল্লেখ করেছেন, ২৬তম আয়াত, এবং আপনি জানতে চেয়েছেন এই ধরনের যে আরও দোয়া রয়েছে সেগুলো দিয়ে সালাতরত অবস্থায় বা বিশেষ করে সিজদায় দোয়া করা যাবে কিনা। প্রথমত আমাদের জেনে রাখা ভালো যে সিজদায়, রুকুতে এবং সিজদায় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদায় এবং রুকুতে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে, কিন্তু দোয়ার ক্ষেত্রে বিদ্বানগণ ওলামায়ে কেরাম বলেছেন কোরআনের থেকে যে দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো সিজদায় করা যেতে পারে বা উত্তম। কেননা দোয়া সাধারণত তিন প্রকারের হয়, দোয়া সাধারণত তিন ধরনের হয়ে থাকে। প্রথম হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে, যেমন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা বা রব্বানা আতিনা ফিদ দুনিয়া বা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এইভাবে অনেক দোয়া রয়েছে যে দোয়াগুলো কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এটা হচ্ছে দোয়ার সর্বোত্তম ধরন, যে অল্প কথায়, অল্প শব্দে ব্যাপক অর্থ বহন করে বা অনেক কিছু চাওয়া হচ্ছে। এরপর যে দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যে দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেমন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিক, আরও যে অনেক দোয়া রয়েছে যে হাদিস থেকে যে সকল দোয়া প্রমাণিত হয়, এটা হচ্ছে দোয়ার দ্বিতীয় ধরন। এবং তৃতীয় যে ধরন সেটা হচ্ছে মানুষ রচিত দোয়া, আমরা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নিজেরা বানিয়ে যে দোয়াটা করে থাকি। তো নিঃসন্দেহে এই সকল দোয়ার মধ্যে থেকে সেই দোয়াগুলো বেশি উত্তম যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণিত করেছেন বা কোরআনে সেই দোয়ার কথা উল্লেখ করা হয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো আমল করেছেন বা আমাদেরকে শিখিয়েছেন সেই দোয়াগুলো। তো সিজদার মধ্যে কোরআনের কোনো দোয়া সেটা আমরা দোয়া হিসেবে আমরা করতে পারবো, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু রুকুতে বা সিজদায় আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো না। যেমন আমি সিজদায় যে বলতে পারবো না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম, এটা আমি সিজদায় বলতে পারবো না, বা রুকুতে আমি বলতে পারবো না, বা দেখা যাচ্ছে আমি কোনো যে আয়াতের মধ্যে দোয়া আছে সেই পুরো আয়াতটা আমি তেলাওয়াত করবো না। শুধু যে দোয়ার যে অংশটুকু রয়েছে, যে অংশ আয়াতের যে অংশটুকুর মধ্যে দোয়া রয়েছে, সেই অংশটুকু আমি দোয়া হিসেবে সিজদায় আমি চাইলে পড়তে পারি, এতে কোনো সমস্যা নেই, এমনটি বিদ্যানগণরা বলেছেন। আল্লাহ আলম সর বারাকাল্লাহু ফিকুম।